আসসালামু আলাইকুম। প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা পাকা আমের আইসক্রিম রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। মজাদার এই আইসক্রিম তৈরিতে কোনো প্রকার কনডেন্স মিল্ক কিংবা ক্রিমের প্রয়োজন হবে না, শুধুমাত্র তিনটি উপাদানের সাহায্যে আজকে এই আইসক্রিম তৈরি করে দেখাবো। খেতে ভীষণ মজার আর তৈরি করাও খুবই সহজ। গরমে কলিজা ঠান্ডা করতে এরকম পাকা আমের আইসক্রিমের জুড়ি নেই। তো চলুন তাহলে কিভাবে মজাদার এই আইসক্রিম বানানো যায় দেখে নিই। পাকা আমের আইসক্রিম তৈরির জন্য প্রথমে একটা গোলা তৈরি করব। সেজন্য বাটিতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে এতে কর্নফ্লাওয়ারের বদলে আটা দিতে পারবেন, অথবা কাস্টার্ড পাউডারও এতে দিতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। তারপর খুব ভালোভাবে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি যাতে কোনো দলা না থাকে। তো কর্নফ্লাওয়ারের মিশ্রণ গুলানো হয়ে গেছে। এবার আইসক্রিম তৈরির জন্য পাত্রে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ, আর দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। আপনারা এতে নর্মাল তরল দুধও ব্যবহার করতে পারবেন। তারপর এতে চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ। চিনি নিজেদের স্বাদ মতো যোগ করে নেবেন। চিনি দেওয়ার পর ভালোভাবে নেড়ে সব কিছু মিশিয়ে নিয়েছি। তারপর চুলার আঁচ মাঝারিতে রেখে দুধে একটা বলক উঠিয়ে নিয়েছি। দুধে যখন একটা বলক উঠে গেছে তখন এর মধ্যে সেই গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারের মিশ্রণ দেওয়ার সাথে সাথেই দ্রুত নেড়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যাবে। তো এবার এই দুধ চুলার আঁচ মাঝারিতে রেখে জাল দিয়ে ঘন করতে হবে। কর্নফ্লাওয়ারের মিশ্রণ দেওয়ার কারণে খুবই দ্রুত এই মিশ্রণ ঘন হয়ে যাবে। এ অবস্থায় কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, তাহলে নিচে লেগে যাবে অথবা দলা পেকে যাবে। তো নাড়ার এক পর্যায়ে দুধ এরকম ঘন হয়ে এসেছে। এবার আমি চুলা বন্ধ করে দিয়েছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা ঠিক কেমন হবে। দেখুন, দুধ কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। ঠান্ডা হলে আরো বেশ কিছুটা ঘন হয়ে যাবে। এর ঘনত্ব ঠিক একদম ক্রিমের মতো বানাতে হবে। এবার আমি চুলা থেকে নামিয়ে আইসক্রিমের এই মিশ্রণ বাটিতে ঢেলে নিয়েছি। তারপর পুরোপুরি ভাবে এটিকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হওয়ার পর আমি ব্লেন্ডারের জারের মধ্যে সবটুকু দুধের মিশ্রণ দিয়ে দিচ্ছি। এবার নিয়েছি 1 কাপ আমের পিউরি, সেটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবশেষেতে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ অরেঞ্জ ফুড কালার। ফুড কালার না দিলেও স্বাদের কোনো পরিবর্তন আসবে না, তবে ফুড কালার দিলে আইসক্রিমে খুবই সুন্দর একটা কালার আসবে, সেজন্য আমি ফুড কালার দিয়েছি। এবারে সব কিছু ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। তো আমদুধের মিশ্রণ ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি বাটিতে ঢেলে নিচ্ছি। বাটিতে ঢেলে নেওয়া হয়ে গেলে এটিকে নিয়ে ফ্রিজে 3 ঘন্টার জন্য রেখে দিয়ে আসছি। আইসক্রিমের মিশ্রণ এভাবে করে ফ্রিজে 3 ঘন্টা রেখে দেওয়ার কারণে হালকা একটু বরফ জমা হবে, সেটিকে আমি এভাবে করে ভেঙে দিয়েছি। তারপর আবারও আমি ব্লেন্ডারের ঝাড়ের মধ্যে এই সবটুকু আমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। এবার ঠান্ডা ঠান্ডা এই আমের মিশ্রণ আবারও ব্লেন্ড করে নিতে হবে। তো ফিরে আসছি ব্লেন্ড করার পর। ব্লেন্ড করার পর আইসক্রিমের এই মিশ্রণ আরও অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি যেই বাটিতে আইসক্রিম সেট করব সেই বাটিতে ঢেলে দিয়ে দিচ্ছি। খুব বেশি উঁচু উঁচু করে দেওয়া যাবে না, আইসক্রিম ঠান্ডা হওয়ার পর কিন্তু ফুলে অনেকটা উপরে উঠে আসবে, তাই একটু ফাঁকা জায়গা রাখতে হবে। ফয়েল পেপারের সাহায্যে এটি ঢাকনা বন্ধ করে দিচ্ছি। আপনাদের কাছে বাটির যে ঢাকনা থাকবে সেটি দিয়েও ঢেকে দিতে পারবেন। ফয়েল পেপারে মোড়ানো হয়ে গেলে এটিকে ফ্রিজে সারা রাতের জন্য রেখে দিয়ে আসছি। সারা রাত অথবা 7 ঘন্টার জন্য রেখে দিলে পুরোপুরি ভাবে আইসক্রিম সেট হয়ে যাবে। তো ফিরে আসছি আইসক্রিম পুরোপুরি জমে যাওয়ার পর। দেখুন, আমার আইসক্রিম খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি বাটি থেকে আইসক্রিম বের করার জন্য বাটির চারদিকটা একটু টেনে এভাবে করে ছাড়িয়ে নিয়েছি। তারপর প্লেটের মধ্যে আইসক্রিমের বাটি বসিয়ে এভাবে করে ছুরির সাহায্যে আলতো করে বাড়ি দিলেই আইসক্রিম সুন্দরভাবে বাটি থেকে আলাদা হয়ে বের হয়ে আসবে। আইসক্রিম বের করা হয়ে গেলে এখন ছুরির সাহায্যে কেটে নিয়েছি। তারপর এর উপরে পেস্তা বাদাম দিয়ে পরিবেশন করেছি। দেখলেন তো, খুব সহজে ঘরে খুবই অল্প উপকরণে কিভাবে আইসক্রিম বানানো যায়। এই আইসক্রিম খেতে অনেক মজার। ঘরে বানিয়ে খেয়ে অবশ্যই কেমন লেগেছে সেটি কিন্তু আমাকে জানাতে একদম ভুলবেন না।
আশা করি এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিমের রেসিপি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি এখানেই শেষ করছি, আবারও খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।